দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানুষের মৌলিক অধিকার হরণ করে আলিম উলামাদের হামলা মামলা নির্যাতনের মাধ্যমে আওয়ামী লীগ ইসলামকে ধ্বংস করার পায়তারা করছে। ফ্যাসিস্ট ও নব্যবাকশালী ইসলাম বিরোধী এই সরকারের বিরুদ্ধে প্রবাসে ও দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। মঙ্গলবার বিকালে বার্মিংহামের স্মল হিতের একটি কমিউনিটি হলে বাংলাদেশ মুসলিম অ্যাসোসিয়েশন মিডল্যান্ডসের এক জনসমাবেশে বক্তারা এসব কথা বলেন। 72-এর সংবিধানে ফিরে ইসলাম ধ্বংসের পায়তারা, ইসলামিক ফাউন্ডেশনে ইমাম আলেমদের সামনে অশ্লীল নৃত্য প্রদর্শন, বিরোধী রাজনীতিবিদদের রিমান্ডে নিয়ে অমানবিক নির্যাতন ইত্যাদির প্রতিবাদে এই সমাবেশ আহ্বান করা হয়। বার্মিংহাম শাহপরান জামে মসজিদের খতিব হাফিজ মৌলানা আব্দুর রবের সভাপতিত্বে ও মিডল্যান্ডস খেলাফত মজলিসের সভাপতি এনামুল হাসান সাবিরের পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইউকের উপদেষ্টা মুফতি মৌলানা শাহ সদরুদ্দিন, মুক্তিযুদ্ধের সংগঠক শামসুল আলম চৌধুরী, বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, খেলাফত মজলিস ইউকের সভাপতি আব্দুল কাদের সালে, জামাতে ইসলাম ইউকের প্রতিনিধি ব্যারিস্টার মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোল্লা, বার্মিংহাম শাহজালাল মসজিদের খতিব মৌলানা আব্দুল আউয়াল, মুফতি তাজুল ইসলাম, বিএনপি নেতা জাহেদ চৌধুরী প্রমুখ। সমাবেশ থেকে বুধবার লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি আহত প্রতিবাদ সমাবেশে যোগ দেবার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।